আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত আজারবাইজানের সামরিক বাহিনীর জন্য আকাশপথ বন্ধ করল ইরান চীনের হাতে তাইওয়ানের পতন বিপর্যয় সৃষ্টি করবে ওয়েনের হুশিয়ারি ইয়ামেন ইস্যুতে বাস্তব পদক্ষেপ নিবে সৌদি আরব ও ইরান ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে চেক রিপাবলিক ইসরায়েল আজারবাইজান সম্পর্ক পাহাড়ের মতো মজবুত নেপালে রানওয়ে থেকে ছিটকে গেল বিমান এবং সর্বশেষ জানিয়ে দেব রোহিঙ্গা সমস্যা মেটাতে জাতিসংঘে ফের বাংলাদেশের তাগিদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে আজারবাইজানের সামরিক বাহিনীর জন্য আকাশ পথ বন্ধ করলো ইরান আজারবাইজানের সামরিক বাহিনীর জন্য নিজেদের আকাশ পথ বন্ধ করেছে ইরান মঙ্গলবার তেহরানের পক্ষ থেকে বাকুকে এ তথ্য জানানো হয় ইরানের ওপর দিয়ে আজারবাইজানের সাহিত্য শাসিত প্রজাতন্ত্র নাকসি ভানের সামরিক সরঞ্জামাদি বহন করতে আজারবাইজান সে পথটি বন্ধ করে দিয়েছে তেহরান একটি সামরিক সূত্র তুরকি ওয়ার্ল্ড বিষয়টি জানিয়েছে ইরানের এমন সিদ্ধান্ত আর্মেনিয়ার প্রচারণায় করা হয়েছে বলে আজারবাইজান মনে করে বাকুর সামরিক বাহিনী প্রতিনিয়ত সামরিক সরঞ্জাম আজারবাইজানের সাহিতশাসিত প্রজাতন্ত্র নাগ্সিবানে এ পথে বহন করত এদিকে ইরান বেশির ভাগ সময় আজারবাইজানের রাখা সীমান্ত আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর ব্যবহার করে একটি সামরিক সূত্র জানায় নাগ্সিবানে আজারবাইজানের সামরিক সরঞ্জাম পাঠাতে ইরানের এই প্রচেষ্টা সাময়িক বাধার সৃষ্টি করবে কারণ হিসেবে বলা হচ্ছে পরিবহনের জন্য এই রোড কম ব্যবহার করা হয় সাধারণত অন্য পথে পরিবহন পছন্দ করে দেশটি বেশ কয়েকটি ঘটনায় আজারবাইজান ও ইরানের মধ্যে সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র শাসিত একটি অর্ধ মরুভূমি অঞ্চল অঞ্চলটি আজারবাইজানের মূল অংশ থেকে আর্মেনিয়ার দ্বারা বিচ্ছিন্ন হয়েছে জানকেজুর পর্বত দ্বারা নাকসিবানের সঙ্গে আর্মেনিয়ার সীমান্ত এবং আরাস নদী দ্বারা ইরানের সঙ্গে সীমান্ত হয়েছে নাক্সিবান অঞ্চলটি খুবই শুল্ক এবং পাহাড়ি সূত্র ইয়ানি সাফাক। চীনের হাতে তাইওয়ানের পতন বিপর্যয় সৃষ্টি করবে ওয়ানের হুঁশিয়ারি তাইওয়ানের উপর চীনের সামরিক চাপ বৃদ্ধি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন সতর্ক করে দিয়ে বলেছেন চীনের হাতে তাইওয়ানের পতন হলে তা এশিয়ার শান্তি ও গণতন্ত্রের জন্য বিপর্যয় বই আনবে তিনি ফরেন অ্যাফেয়ার্সে প্রকাশিত এক নিবন্ধে তাইওয়ানের উপর চীনের পক্ষ থেকে সামরিক চাপ বৃদ্ধি করা হচ্ছে বলেও খবর দিয়েছেন চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং এই ভূখণ্ডের পুরোপুরি স্বাধীন হয়ে যাওয়ার ব্যাপারে হুঁশিয়ারি করে দিয়েছে অন্য চীনের অত্যাধুনিক সজ্জিত করার কাজে সহযোগিতা করছে সাম্রাজ্যবাদী আমেরিকা সাই ইং ওয়েন বলেন তাইওয়ান সামরিক সংঘাত না তবে আত্মরক্ষার জন্য যেকোনো ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে গত চার দিনে চীনের প্রায় একশো পঞ্চাশটি যুদ্ধ বিমান এডি নামে ডিফেন্স আইডেন্টিফিকেশন আকাশে দিয়েছে। গত পরিচিত এক বছরেরও বেশি সময় ধরে তাইওয়ান এই অভিযোগ করে আসছে যে এই দ্বীপের আকাশ সীমার কাছে চীনা বিমান বাহিনীর আনাগোনা বেড়ে গেছে সূত্র পার্টস টুডে ইস্যুতে বাস্তব পদক্ষেপ নেবে সৌদি আরব ও ইরান ইরান ও সৌদি আরবের কর্মকর্তারা ইয়েমেন সংকট নিরসনে একটি বাস্তব পদক্ষেপ নেওয়ার চিন্তা করেছেন সোমবার জাদেহ ইরান ওয়েবসাইট এমন সংবাদ প্রকাশ করেছে একটি গোপন কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জাদেহ ইরান ওয়েবসাইট বলেছে একুশে সেপ্টেম্বর তারিখে বাগদাদ বিমানবন্দরে অনুষ্ঠিত বৈঠকে ইরান ও সৌদি আরবের কর্মকর্তারা একটি চুক্তি করেছেন ওই কূটনৈতিক সূত্রটি নিজেদের নাম প্রকাশ না করার শর্তে বলেছে দু দেশের মধ্যে একটি খোলামেলা আলোচনা হয়েছে এবং এ বৈঠকের মাধ্যমে প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছু অর্জিত হয়েছে ইয়ামেন সংকটের সমাধান নিয়ে শুধু ভূতাত্ত্বিক কাঠামোগত আলোচনা হয়নি কিভাবে বাস্তব অবস্থার প্রেক্ষিতে এ সমস্যার সমাধান হবে তা নিয়েও আলোচনা হয়েছে ইয়ামিন সংকটের সাথে সংশ্লিষ্ট এ দু দেশের সৌদি ও ইরান কর্তৃপক্ষ সমস্যার সমাধানে পরবর্তীতে কোনো পদক্ষেপগুলো নেওয়া হবে তা নিয়ে পরস্পরকে অবহিত করেছে ওই সূত্রটি আরো বলছে পরবর্তীতে আরো দ্বিপক্ষীয় আলোচনা আয়োজন সম্মত হয়েছে দু দেশ রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন ইরান ও সৌদি আরবের মধ্যে চতুর্থ দফায় আলোচনা হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ক্ষমতা গ্রহণের পরে প্রথম দফায় এমন দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে সূত্র মিডিল ইস্ট মনিটর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে চেক রিপাবলিক নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য ইসরায়েলের সঙ্গে 630 মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে চেক রিপাবলিক নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সুরক্ষিত করার লক্ষ্যে মধ্য ইউরোপের দেশটি এমন পদক্ষেপ নিয়েছে এ চুক্তির মাধ্যমে প্রাগ ইসরায়েলি রাষ্ট্রপরিচালিত কোম্পানি রাফাইল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম লিমিটেড এর তৈরি স্পাইডার ব্যবস্থা কিনবে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয় যারা গেছে ফাইডার ব্যবস্থা হেলিকপ্টার বোমার বিমান ক্রুজ মিসাইল এবং অন্য নস্ত্রের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম চেক রিপাবলিকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চুক্তির আওতায় চারটি অল্প পরিসরে আকাশ প্রতিরক্ষা ব্যাটারি পাওয়া যাবে বলে যার মূল্য হচ্ছে ৬30 মিলিয়ন ডলার অন্যদিকে গত সপ্তাহে প্রাগে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সফরকালে আট বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করে দেশটি এই চুক্তির আওতায় চেক রিপাবলিকের সামরিক বাহিনী আধুনিক মানের সক্রিয় বন্দুক পাবে নতুন অস্ত্রগুলো পুরনো ডানা সিস্টেমের বিপরীতে প্রতি করা হবে বেশিরভাগ বন্ধুকে চেক রিপাবলিকে অ্যাসেম্বল করা হবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপকে তার স্বার্থ রক্ষা এবং নিজস্ব সামরিক সক্ষমতা গড়ে তোলার আহ্বান জানানোর পরেই ওই চুক্তি করে ইউরোপের দেশ চেক রিপাবলিক ইসরায়েল ও আজারবাইজান সম্পর্ক পাহাড়ের মতো মজবুত ইসরায়েল ও আজারবাইজানের মধ্যকার সম্পর্কের বিষয়ে প্রেসিডেন্ট এলহাম আলী বলেছেন তার দেশের ইহুদিরা আর্থসামাজিক ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখছে এবং আমি মনে করি ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশটিতে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ডেন স্টেভা এক সাক্ষাৎকারে এই বলেন এলহাব আলী তিনি বলেন আজারবাইজান ও ইসরায়েল সরকার ইহুদি সমাজের গুরুত্ব খুব ভালোভাবে উপলব্ধি করে আজারবাইজানের ইহুদিরা যেমন নিজ দেশকে ভালোবাসে তেমনি ইসরায়েল কেও ভালোবাসে নেপালে রানওয়ে থেকে ছিটকে গেল বিমান নেপালের কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরের রানওয়েতে বড় বিপত্তি সেখানকার এক অন্তদেশীয় বিমান টেক অফ করার সময় রানওয়ে থেকে পিছলে যায় যাতে বড় দুর্ঘটনার সম্ভাবনা থাকে তবে শেষ অবধি ভাগ্যের জোরে বাসে সেই বিমানটি আপাতত ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রম চলছে দুনিয়ার ঝুঁকিপূর্ণ রানওয়ে তালিকায় রাখা হয় নেপালের কাঠমান্ডুর এই বিমানবন্দরকে এনডিটিভির খবরে জানা যায় উড়োজাহাজটিতে আশি জন যাত্রী ছিলেন বলে জানানো হয়েছে অভ্যন্তরীণ জাতীয় বিমান পরিষেবা সংস্থা এয়ারলাইন এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের সময় স্থানীয় সময় সকাল দশটা তিরিশ মিনিটে রানওয়ে থেকে ছিটকে পড়ে এ নিয়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র রেঞ্জি শেরপা বলেন ঘটনার পরপরই উড়োজাহাজে থাকা সবাইকে সরিয়ে নেওয়া হয় হতাহতের কোনো ঘটনা ঘটেনি কর্মকর্তারা জানান বিমানের বাচাকা চাকা রানওয়ের পাশে তৃণভূমিতে গিয়ে অবতরণ করে এ ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে রোহিঙ্গা সমস্যা মেটাতে জাতিসংঘকে ফের বাংলাদেশের তাগিদ রোহিঙ্গা সমস্যার সমাধানে দায়বদ্ধতা নিরূপণ করা এক্ষেত্রে অত্যন্ত জরুরি স্থানীয় সময় সোমবার জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদের তৃতীয় কমিটির সাধারণ বিতর্কে বক্তব্য প্রদানকালে এর কথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবা সৈয়দা ফাতিমা প্রত্যাবর্ষণ বিলম্বিত হওয়ার কারণে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প সমূহে হতাশার সৃষ্টি হচ্ছে এবং তা ক্রমশ বেড়েই চলছে মর্মে গভীর উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রদূত ফাতিমা তিনি বলেন রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ বাস্তবায়ন করে যাচ্ছে এমনকি ভ্যাকসিনের উপযোগী সব রোহিঙ্গার কোভিড নাইন্টিন ভ্যাকসিন প্রদান করছে কিন্তু দীর্ঘমেয়াদী এ সমস্যার সমাধান নিহিত রয়েছে নিজ ভূমি মিয়ানমারে তাদের নিরাপদ টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্ষণের উপর সাধারণ পরিষদে তৃতীয় কমিটিতে বাংলাদেশের অগ্রাধিকার বিষয়সমূহ তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা রোহিঙ্গা সংকট ছাড়াও তৃতীয় কমিটিতে বাংলাদেশ যে সব বিষয়গুলো বিশেষ গুরুত্ব প্রদান করবে তা হলো ভ্যাকসিন সমতা নিশ্চিতকরণ নারীর ক্ষমতায়ন এবং নারীর বিরুদ্ধে সহিংসতা রোধ শিক্ষা সহশিশুদের সব অধিকারের সুরক্ষা অভিবাসী করমীদের কল্যাণ ও অধিকারের সুরক্ষা এবং জাতীয় বৈশ্বিক পর্যায়ে মানবাধিকার সমুন্নত সুরক্ষিত রাখা নাজুক পরিস্থিতিতে নিপাতিত মানুষের উপর কোভিড-19 যে অসমঞ্জসপূর্ণ প্রভাব ফেলেছে তা তিনি এ সংকট কাটিয়ে উঠতে সামগ্রিক ও টেকসই পুনরুদ্ধারের উপর জোর দেন এবং এক্ষেত্রে বৃহত্তর একতা সহযোগিতা ও সমন্বয়ের আহ্বান জানান এর আগে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম কমিটি ও পঞ্চম কমিটির সাধারণ বিতর্কে বক্তব্য প্রদান করেন